যে সবাই মিলে প্রচেষ্টা তো চলতে হবে যে চলচ্চিত্র জগৎকে বাঁচাতে হবে। তবে আমি সবসময় বলি হবে সবাই আমার উপরে এই জন্য কিছুটা ক্ষুব্ধও বটে যে ইট ইজ এ ডেড অর্গানাইজেশন নাও ইন ফিল্ম স্পেশালি, এবং এটাকে নিয়ে এখন কাটাচেরা করা চলতে পারে, এটাকে ভালো করার কোনো সুযোগ বা সুবিধা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত সরকার এটার পিছনে সাহায্য এবং সহযোগিতা না করবে। এবং এই সাহায্য এবং সহযোগিতার ব্যাপারে আমরা আজকে আর কোনো কথা বলবো না, শুধু এটুকু বলবো যে আমি বারবারই যে কথাটা বলে এসেছি সে কথাটাই বলতে চাই যে আপনারা আমাদের প্রতি সৎমা সুলভ আচরণ করবেন না। সৎমা বলতে আমি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমি সৎমা মানে ভালো মা বলতে বোঝাচ্ছি না, আমি সৎমা বলতে একজন স্টেপ মাদার মানে সৎমা বলতে বুঝাচ্ছি। তো এই স্টেপ মাদার গুড মানে যিনি যারা গত অনেক বছর পর্যন্তই আমাদের এই স্টেপ মাদারের মতো ব্যবহার করছেন আমাদের সাথে সব জগৎ সব দিক থেকেই, শুধু কথা দিয়ে কথা রাখছে না, এটাই শুধু একটা কথা নয়, এই মিনিস্টার থেকে শুরু করে অনেকেই কথা দিয়ে কথা রাখেনি, যেটা আমরা চলচ্চিত্র জগতের ব্যাপারে দেখেছি। অন্য অন্য কোনো সব ব্যাপারে কিন্তু তারা অনেক কথা দিয়েছেন এবং সেসব কথাগুলো রেখেছেন, কিন্তু চলচ্চিত্র জগতের সাথে আমাদের সাথে কোনো কথা দিয়ে তারা সেগুলো রাখেননি। এমনকি চলচ্চিত্রকে ধ্বংস করা যায় কি করে, বাংলাদেশ চলচ্চিত্রকে নিজের পায়ে দাঁড়াতে দেব না, তার জন্য কী কী করা দরকার, সেই সব জায়গাগুলো তো মনে হয় গাছের মধ্যে যেরকম শিকড় কাটলে গাছটা টিকে থাকে না, তেমনি ধরনের কিছু শিকড়ও কাটা হয়েছে। এবং সেই শিকড় কাটার ব্যাপারটা আপনারা নিজেরাও জানেন যে টেলিভিশন আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, আমাদের কোনো টেলিভিশন কিন্তু ভারতীয়রা দেখতে পাচ্ছে না, আমাদের শিল্পীরা ওখানে কিন্তু অপরিচিত সম্পূর্ণ নেই, কিন্তু ওদের সমস্ত শিল্পীরাই আমাদের কাছে পরিচিত। কাজে কম্বাইন্ড যে দুই দেশ মিলে যে করার কথা, ছবি তৈরি করার কথা, নিয়ম করার কথা, আমি বলি যে সেটাও একটা ধরনের ধোকাবাজিই হবে, কারণ আমরা যখন ওদের কাছে চিনতে পারছি না, ওরা আমাদেরকে জানতে পারছে না, তখন সেখানে কো প্রোডাকশন নামক জিনিসটা করে সুযোগই তাদের করে দেওয়া হবে। তো এই সব ব্যাপারে ডিটেলস আজকে আমরা আলাপ আলোচনা করবো না, আমরা শুধু বলবো যে আপনারা আমাদের সাথে মায়ের মতো আচরণ করুন, সরকার আপনারা দয়া করে আমাদের কাছে মা হয়ে থাকুন, আমাদেরকে বাঁচার চেষ্টা করুন, আমরা চেষ্টা করছি, আমরা যারা পুরনো যারা আছি তারা সরে গেছি অনেকটা দুঃখে অনেকটা কষ্টে, তারপরেও আজকে যারা ইয়াং জেনারেশন যারা ক্ষমতায় আছেন তারা ডেকেছেন আমাদের সবসময় ডাকে নেবার, আমরা যতটুকু পারি ততটুকু এখানে আসার চেষ্টা করি, এবং আসার পরে যতটুকু বুদ্ধি বা জ্ঞান দেওয়ার যতটুকু জানা আছে আমাদের ততটুকু বলার চেষ্টা করি, কিন্তু আমরা এখন দেখি যে আসলে আমরাই পিছনে পড়ে আছি, ডিজিটাল ফরম্যাটে আমরা এখন পর্যন্ত ওস্তাদ হতে পারিনি, যে ইয়াং জেনারেশন যে ডিজিটাল ফরম্যাটে চলে গেছে তারা আজকে যে অনুষ্ঠানটা করতে যাচ্ছে এটা আসলে আমি এখন পর্যন্ত নিজেই খুব বেশি কিছু যদি বলতে বলা হয় তাহলে আমি তেমন কিছু বলতেও পারবো না, তবে এইটুকু শুধু বুঝতে পারি যে আমাদের সমস্ত রেকর্ডগুলো থাকবে, সারা বাংলাদেশের লোকজনরা সারা পৃথিবীর লোকজনরা যখন ইচ্ছা হয় সার্চ করে আমাদেরকে খুঁজে বের করতে পারবে, আমাদের দেশের চলচ্চিত্র জগতে কোন নায়ক আছে কোন নায়িকা আছে তারা কী ছবি করছে কী ছবি না করছে, চলচ্চিত্র জগতে একটা প্রচার পাবে একটা প্রসার পাবে সারা দেশব্যাপী এবং সারা বিদেশব্যাপী আমরা আমাদের পরিচিতিতে পাবো। এই পরিচিতির জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে বর্তমান কমিটিকে আপনারা হাততালি দিয়ে একবার একটু যদি সম্বর্ধনা জানাবেন, ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালো থাকি, আমরা আমাদের দেশের জন্য চলচ্চিত্র জগতের জন্য দেশের জন্য যদি কিছু করে থাকি চলচ্চিত্র জগতের জন্য আমাদের রক্ত শেষ বিন্দু পর্যন্ত আমরা দিয়ে যাব, এটা আপনাদের কোনো কথা দিতে পারি। আর মাত্র কয়েক সেকেন্ড কয়েক মিনিট এরপর আমরা কাউন্টডাউনের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের উপদেষ্টা কমিটি এবং আমরা শিল্পী সমিতি মিলিত আমাদের কার্যনির্বাহী পরিষদ মিলিতভাবে এটার উদ্বোধন করব। তার আগে আমাদের সম্মানিত শেষ বক্তা আমাদের সম্মানিত সভাপতি শিল্পী সমিতির জনপ্রিয় অভিনেতা খল অভিনেতা এবং সংগঠক মিশা সদকার সাহেবকে বলার জন্য কিছু অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে